সবে মাত্র আজকে ব্লগ শুরু হচ্ছে। এখন বাজে সন্ধে পৌনে সাতটা মতো, আর দেখতেই পাচ্ছ আমরা বেরোচ্ছি, মানে বেরোচ্ছি বলতে এই যে আমার জন্য আছে, আজকে তো ভ্যালেন্টাইন ছাড়া তো কারোর সাথে বেরোনোই যায় না, সবাই সেজে গুজে বেরোচ্ছে, আমরা জগার্স পরে বেরিয়ে গেছি দুজনে। এই তাহলে কে সেই বাব, মোটে এক বছরই না হয়েছে, তো এই বেরোচ্ছি আর কি। আর ঘুমাচ্ছিলাম একটু, আর আমি একটু বেরিয়েছিলাম, দরকার ছিল আমাদের আজকে একটু ব্যাংকে, তো আর আমি বেরিয়েছিলাম, বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় তিনটে বেজে গেছিলো, তারপর একটু চারটে থেকে ঘুমিয়ে গেছিলাম, ওঠার পর থেকে ওই উঠিয়েছে ট্রেনে টুনে, আমি উঠছিলামও না, উঠে নিয়ে বলছে কিনা চলো বিরাটি যাবো বিরাটি যাবো, তো কী করতে যাবো না করতে যাবো সত্যিই জানি না, দেখা যাক কি হয়। তো চলো তোমাদেরকে সাথে নিয়েই শুরু করি, আজকে সকাল থেকে শুধুমাত্র কাজ ছিল বলে নিজেদের ওই জন্য শুরু করিনি, এরকমটাও নয়, একটু নিজেদের মতো টাইম কাটানোরও চেষ্টা করেছি, রোজ রোজ তো এটা তো থাকবেই সাথে, নিজেদের টাইমটাও দেখতে হবে। তো চলো আগে বিরাটি যাই, তোমরা তো সাথে আছোই। বিরাটি থেকে আজকে এসেও গেছি এক্ষুনি, তো এই বসলাম, জাস্ট এসে, জাস্ট এসে নয়, অনেকক্ষণই এসেছি, 8:30 দিকে, 8:40 নাগাদ এসেছি, এখন বাজে 9:45, এখন যাবো রান্না করে। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে যাই আমার বর কি কিনে দিল। আমার বর আজকে আমাকে এই প্রথমবার এত বড় সারপ্রাইজ দিয়েছে, এর আগে আমি কখনো, মানে অ্যানিভার্সারির পর থেকে, অ্যানিভার্সারিতে আমরা ঘুরতে গেছিলাম, সেভাবে কোনো গিফট বা কিছু, আর আমার বার্থডেতেও তোমরা দেখেছো যে সাজিয়ে দিয়েছিল ঘর, তারপর ওটাও একটা সারপ্রাইজ ছিল, দিয়ার সাথে সাজিয়েছিল, তারপর এরকমই গেছে। আর আমরা বিয়ের পর থেকে সেভাবে কিছু, ও আমাকে গিফট করেছে বা আমি ওকে গিফট করেছি এরকম, হ্যাঁ ফোনটাও কিনে দিয়েছিল, যাই হোক, তো সেরকমভাবে কিছু দুজন দুজনকে দেওয়া বা আমাদের মনেই হয়নি যে কোনো স্পেশাল ডে লাগে, আর বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডেটাই শুধুমাত্র ভালোবাসার দিন এটাও আমরা বিশ্বাস করি না। যাই হোক, সবাই আজকে কেনাকাটা করছে, তাই দেখে বোধহয় আমার বড়েরও মনে হয়েছে আমাদের 5 মার্চ একটা ইনভিটেশন আছে, তো আমরা, ও আমাকে বলছে ওটার জন্য গিফট কিনতে যাবে, তো আমি বলছি যে ওটা তো অনেক দেরি আছে, এত তাড়াতাড়ি গিফট কিনে কি করবো, বলছে না আজকে আমার ছুটি আছে কিনতে যাবো, তো কিনতে যাবে বলেছে, আমি বলছি না আজকে যাব না, তো বলছে না চলো চলো চলো, তো নিয়ে গেছে টেনে টুনে, তারপরে আমাকে এটা কিনে দিয়েছে, যদিও চুজটা ওই করেছিল যে পেন্ডেন্ট দেবে, তো আমাকে দেখেই চো গলায় আমি এটা অল টাইমই পরা থাকি, তো এই যে আমি এরকম শেপের ঠিক চাইনি, তাও খুব একটা অন্য ডিজাইন বা অন্য কিছু সেরকম পেলাম না, যাই হোক, তো যেটাই এনেছি পছন্দ করেছে, এই সেই জিনিস, এখনই দেখাবো না রান্না করে এসে দেখাবো, দেখি তো তা খোলো তুমি, আমি একার দিয়ে কি করে খুলবো, দাঁড়াও খুলছে, এই যে থ্যাংক ইউ, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটাই হচ্ছে, ওখান থেকে পড়ে যাচ্ছে বেরিয়ে এসে, কি আর বড় জিনিস না আমার, না জিনিস ছোটই ভালো, মানে আমি একটু ছোটখাটো লাইট ওয়েট এর জিনিস পরতেই ভালোবাসি, আমার না খুব ওই বড় জাবদা আমার একদমই ভালো লাগে না, ওই জিনিসগুলো আমার সবসময় একটু ছোটখাটো জিনিস খুব পছন্দ হয়। এই দেখো এই লকেটটা কিনেছি, হচ্ছে কি দেখা কি যাচ্ছে, দেখা এর থেকে ভালো করে, এবং বাবা লকেটটাও দূরে যাচ্ছে আর ফোকাসও হচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এই দেখো লকেটটা, এই মাঝখানটায় কোনো স্টোন টোন বসানো নেই, এই জায়গাটা ছিলে কাটা আছে, আমার বেশ ছোটোর মধ্যে ভালোই লাগলো, আর অল টাইম ইউজ করার জন্য না এরকমই ঠিক আছে, মানে একটু কড়াটা এরকম ভালো ভারী না হলে না, পোক্ত না হলে ঠিক হয় না,
পড়াটা যায় না আর কি। তো চলো আর কতই বা দেখাবো, এবার যাই, এবার একটু রান্নাঘরের দিকে যেতে হবে। আমি আমার কথা মতো রান্নাঘরে চলেও এসেছি, হবে এই ভোলা মাছগুলো রান্না, আর ইচা চিংড়িটা রয়েছে কালকের একটু, ওটা গরম করব। আর এখানে নিয়েছি জিরে, সর্ষে, জিরেটা বেশি সর্ষেটা একটু অল্প, আর টমেটো একটা, এই বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আছে নুন দিয়ে সাথে। তো চলো রান্নাটা শুরু করি। হয়েই গেছে, এবার নামিয়ে নেব। তো নামিয়ে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটুখানি ধনে পাতা ছিল ওপর দিয়ে, তাই আর দেখাইনি দেওয়াটা। রেডি মাছের ঝাল, আচ্ছা ঝাল আর জিরে বাটা, মানে মিক্স। খাওয়া দাওয়া এই জাস্ট করে তারপর এলাম, আর কালকে যে নুনিটা এনেছিলাম ওটা আজকে খেলাম, সত্যি ভালো লাগলো খেতে। আর অঙ্কিতা আজকে বলেছ আমাকে যে, অঙ্কিতা সরকার টাইটেলটা যদি আমি খুব ভুল না করি, ও আমাকে বলেছ যে স্যান্ডউইচের রেসিপিটা দেখাতে। অনেক আগের ব্লগগুলো যখন আমি দেখিয়েছি তখন না আমি দেখিয়েছিলাম স্যান্ডউইচের রেসিপি, তো ওই জন্যই আমি আসলে দেখাইনি। আর এখানে স্যান্ডউইচটা জাস্ট খুব সিম্পলভাবেই করছিলাম, কোনো চিজ বা এরকম মেয়োনিজ ছাড়াই করছি, তাই জন্য আর খুব একটা দেখাইনি ভালো করে। যদি তুমি একদম প্রপার স্যান্ডউইচের রেসিপি চাও তো আমাকে বলো, আর না ঘরোয়া যেটা করছি সেটাই যদি চেয়ে থাকো সেটাও আমাকে একটু মেনশন করো যে তুমি কোনটা দেখতে চাও, আমি দেখিয়ে দেবো। আর চাইলে আমি দুটোই দেখিয়ে দেবো, অসুবিধে কিছু নেই। সবসময় যে চিজ মেয়োনিজ দিয়েই খেতে হবে তার তো কোনো মানে নেই, তাই জন্য এভাবে করেছিলাম। আরও একটা আমি কড়াইতে স্যান্ডউইচ বানাই, যেটা আমি দেখিয়েছিলাম ধনে পাতার চাটনি আর ডিম দিয়ে মাছে, ওটাও আমি শেয়ার করেছিলাম। তো সবটাই আমার শেয়ার করার আছে, তোমাদের ছাড়া তো আমি কিছুই করি না, তাই জন্যই মাঝে মধ্যে বলি যে যেটা কেনাকাটা করছি বা যেটা দেখাচ্ছি কোনোটাই কিন্তু শো আপ না, সবটাই ভালোবেসে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আজকের দিনটা সবার কেমন কাটলো আশা করি ভালোই কাটলো, আমারও ভালোই কেটেছে, আর লাস্টে তো আমি পুরো খুশি হয়ে গেছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিলাম, টাটা গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে জানিও, কমেন্ট করে লাইক করো শেয়ার করো, আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।